অসমান গোস্বামী আৰু এই মুহূৰ্তত স্বাগতম জনাইছো যিসকলে মাটিৰ কিনা বেচা কৰে বা মাটিৰ নামজাৰিৰ সময়ত আপোনালোকে প্ৰায়ে এটা সমস্যাৰ সন্মুখীন হয় সেয়া হৈছে মাটিৰ মধ্যভোগী বা দালাল কিন্তু মাটিৰ দালাল আৰু মধ্যভোগীৰ বিৰুদ্ধে এটা কঠোৰ হৈ পৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ আগন্তুক সময়ত মাটিৰ দালালৰ অভিযোগ পোৱা মাত্ৰে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব বুলি এটা হুংকাৰ প্ৰদান কৰা হৈছে ৰাজ্য চৰকাৰ মন্ত্ৰীৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তত জনাইছো সেই খবৰটো মাটিৰ দালালৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পৰিব রাজ্যর সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তরফ সরকার তরফের পরা বৃহৎ ঘোষণা আগবহা পরিলক্ষিত হয়েছে কোনো কারণতে মাটির দালাল বা মধ্যভোগীক প্রশ্রয় নিদিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে আগন্তুক সময়ত বসুন্ধরা তিনির জড়িয়ে মাটির দালালর বিরুদ্ধে সরকারে কঠোর নীতি গ্রহণ করব আর মাটির দালালর অভিযোগ পাওয়া মাত্রেই মাটির দালাল দেখিলে গ্রেপ্তার করা হব এয়া বৃহৎ ঘোষণা আগবহা হয়েছে রাজ্য সরকার রাজহ মন্ত্রীর তরফের পরা জাতি মাটি ভেটি রক্ষা করার সংকল্পরে কাম করব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে বিভিন্ন সময় দেখবলে পাওয়া যায় যে মাটির দালালে মাটি কিনা বেচা করার সময় বা মাটির নামজারি হোক বা বিভিন্ন সময় বহু লোক হারাশাস্তি করা পরিলক্ষিত হয় কিন্তু মাটির দালাল রাজ্যের পর উৎখাত করার এটা তৎপর হয়ে পড়ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সরকারের রাজহ মন্ত্রী যোগেন মোহনের তরফের পর স্পষ্টকে কোয়া হয়েছে যে আগন্তুক সময় মাটির দালালের অভিযোগ পাওয়া মাত্রেই মাটির দালাল দেখিলেই রাজ্য সরকারে গ্রেপ্তার করব আরক্ষীর তরফের পর গ্রেপ্তার করা হব আর কোনো কারণতে মানি লওয়া নহব সেই তেনে ধরনের কার্য আর শূন্য সহনশীল হয়ে পড়ব একশন মুদত নামি পড়ব রাজ্যের সরকার এটিয়ারপরা যখন মাটির দালাল করেছিল যখন মাটির দালালের জড়িয়ে মাটির কিনা বেচা করার সময়তে হোক নামজরির ক্ষেত্রতে হোক বা রাজচক্র বিষয়ার কার্যালয় দপদপনি দেখবলে পাওয়া যায় মাটির দালালর কিন্তু মাটির দালালের বিরুদ্ধে এটা কঠোর হয়ে পড়েছে সরকার এই মুহূর্তে আমি পুনে পুনে রাজ্য সরকারের রাজহ মন্ত্রী যোগেন মোহনের মন্তব্য আগবাইছো তখন কি কৈছিল মাটির দালালের সন্দর্ভত সাধারণ শ্রেণী মানুষের মাজত যে দালাল শ্রেণীয় আজি মাটি বাড়ি দখল করে আছে সেইখিন সম্পূর্ণ নাইকিয়া হব লাগে আর সরকার এই ক্ষেত্রে কঠোর কোনো দালালক প্রশ্রয় নিদিয়া দুর্নীতি নির্মূল করে এখন সুস্থ সবল সমাজ গঠন করে জাতিটুক আগুয়াই নিয়ার জাতি মাটি ভেটি প্রথম যেটা মাটি পাব তেতিয়াহে ভেটি হব তারপর জাতি আমি সদায় কে জাতি মাটি ভেটি গঠন করা এইখন সরকারের সংকল্প আছে সেই সংকল্পত আপনাদেরকে কান্ধারি আপোনালোকৰ সহায় সহযোগ আৰু আন্তৰিক প্ৰচেষ্টাৰ অবিহনে আমাৰ লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰিম আমি আশা ৰাখিছোঁ আজি এই বসুন্ধৰা 2.0ৰ আনুষ্ঠানিক সমাপ্তিৰ পাছত আমি 3.0ৰ আমি কেনেধৰণে আৰম্ভ কৰিম তাৰ প্ৰিপেয়াৰনেছ প্ৰস্তুতি আমি ভাবিছোঁ আমি 2 অক্টোবৰ আমাৰ সন্মুখত যি আহি আছে 24ৰ 2 অক্টোবৰত আমি যদি পাৰোঁ এই 3.0 লাঞ্চ হব তার আগরলেকে এইখানে প্রিপেয়ারনেসত আপনার জেলা আয়ুক্ত সকলের যথেষ্ট অভিজ্ঞতা আছে এই রেভিনিউ সংকটত আপনাদের এই বিভাগটির মুরব্বী আমার ত্রিপাঠী যি হোক বা শান্তনু গোটমায় ডাঙ্গিয়ার কথা বতরা পাতি ভিজিটেলি হোক আপনি পরামর্শ আগবাব আর রাজ্য সরকার তরফের পর এনেদরে মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হল ইয়ার পূর্বেও রাজ্য সরকার তরফের পর রাজ্য সরকারের প্রত্যক্ষ নির্দেশত প্রান্তে প্রান্তে রাজচক্র বিষয়ার কার্যালয়ত বহু মাটির দালালক গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আগন্তুক সময়তো বসুন্ধরা তিনির যে কাম কাজ চলিব সেই কাম কাজের সময়তে হোক বা কোনো এজন লোকে মাটি কিনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে যাতে কোনো ধরনের মাটির দালালর প্রশ্রয় গ্রহণ নকরে আর তারপর যাতে সাবধান হয়ে থাকে উল্লেখ করেছে আর আগন্তুক সময় তীব্রতরভাবে মাটির দালালর বিরুদ্ধে অভিযান চলাব রাজ্য সরকারে যদি মাটির দালালের অভিযোগ পায় মাটির দালালে যদি কোনো লোক হারাশাস্তি করার পরিলক্ষিত হয় তেন্তে পোনপটীয়াভাবে শূন্য সহনশীল নীতি গ্রহণ করব মাটির দালালের ক্ষেত্রে কোনো কারণতেই মাটির দালালে মাজত সুমায় মধ্যভোগীর রূপ লৈ সর্বশান্ত করব নিব কোনো এজনক তার ক্ষেত্রে কঠোর হয়ে পড়ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই মুহূর্তে আমি পুনর্বার রাজভিভাগের মন্ত্রী যোগেন মোহনের মন্তব্য আগবহা মাজির দিনট বসুন্ধরাশ্রীর শুভারম্ভণি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর সম্মুখতেই এই ঘোষণা আগবাইছে বর্তমান সময়ত রাজ্য সরকারের রাজহ মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করা যোগেন মোহনে এই মুহূর্তে পুনর্বার যোগেন মোহনের মন্তব্য আগবাইছো সাধারণ শ্রেণী মানুষের মাজত যে দালাল শ্রেণীয় আজি মাটি বাড়ি দখল করে আছে সেইখানে সম্পূর্ণ নাইকিয়া হব লাগে আর সরকার এই ক্ষেত্রে কঠোর কোনো দালালক প্রশ্রয় নিদিয়া দুর্নীতি নির্মূল করে এখন সুস্থ সবল সমাজ গঠন করে জাতিটুক আগুয়াই নিয়ার জাতি মাটি ভেটি প্রথম যেটা মাটি পাব তেতিয়াহে ভেটি হব
তার পেছত জাতি আমি হদাই কৈছো জাতি মাটি ভিতি গঠন কৰা এখন সরকারৰ সংকল্প আছে সেই সংকল্পত আপোনালোকে কান্ধাৰি আপোনালোকৰ সহায় সহযোগ আৰু আন্তৰিক প্ৰচেষ্টাৰ অবিহনে আমাৰ লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰিম আমি আশা ৰাখিছো আজি এই বসুন্ধৰা 2.0 ৰ আনুষ্ঠানিক সমাপ্তিৰ পাছত আমি 3.0 আমি কেনে ধৰণে আৰম্ভ কৰিম তাৰ প্ৰিপেয়াৰনেছ প্ৰস্তুতি আমি ভাবিছো আমি 2 অক্টোবৰ আমাৰ সমূহত যি আহি আছে 24ৰ 2 অক্টোবৰত আমি যদি পাৰো এই 3.0 লঞ্চ হ'ব তাৰ আগলৈকে এইখিনি প্ৰিপেয়াৰনেছত আপোনালোকৰ জিলা আয়ুক্তসকলৰ যথেষ্ট অভিজ্ঞতা আছে এই ৰেভিনিউ সংকটত আপোনালোকে এই বিভাগটোৰ মুৰব্বী আমাৰ ত্ৰিপাঠী যি হওক বা শান্তনু গোটমাই ডাঙ্গিয়াৰ লগত কথা বতৰা পাতি ডিজিটেলি হওক আপুনি